সপরিবারে পাহাড় সফরে এলেন নোবেল জয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার তাঁরা ভাগডোগরা বিমানবন্দরে নামেন, এরপর তারা সোজা কাশ্মীরে চলে যান। সেখানেই টি রিসর্টে থাকবেন অভিজিৎ ও তাঁর পরিবার। রাজ্য সরকারের অতিথি হয়ে সপরিবারে সেখানে তিন দিন থাকবেন তারা। সেখান থেকে তাঁদের দার্জিলিং এ যাওয়ার কথা। বাগডোগরা থেকে খোকন সাহার রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ। সমস্ত খবরের ভিডিও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নতুন ইউটিউব চ্যানেল উত্তরবঙ্গ সংবাদ টিভি।